সরস্বতী পূজার দিনাই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। চলন্ত ট্রাকর তলত জ্বলি গল বাইক আরোহী, জীবন্তে জ্বলি মৃত্যুক খাব দিলে যুবকজনে। অভয়াবুরীর চৌতাকিত সংঘটিত হল এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ট্রাক আর বাইকর মুখামুখি সংঘর্ষত ট্রাকর তলত সুমাই গল চলন্ত বাইক, জীবন্তে জ্বলি মৃত্যু হল বাইক আরোহীর। অবশ্যে বাইক আরোহীর পরিচয় এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। ইফালে ঘটনা সংঘটিত হওয়ার পিছতেই রাষ্ট্রীয় ঘাইপথত সৃষ্টি হল ব্যাপক যানজটর। ঘটনাস্থলীত উপস্থিত হল দুখনক অগ্নি নির্বাপক বাহিনীর বাহন। বাইকর তেলর টেঙ্কির পরাই অগ্নিকাণ্ডর সূত্রপাত হওয়া বলে সন্দেহ আরক্ষীর। বাইকখানে সম্পূর্ণ রং ট্যাঙ্কত আহিছে, রং ট্যাঙ্কত আহি পেলায় ট্রাকখানে তলত সুমাইছে, জ্বলি গৈছে। জ্বলি গৈছে মানে বাইকর টেঙ্কির যেটো তেল আছে সম্ভব, এই টেঙ্কির তেলটো ওলাই গৈছে। ওলাই যাওয়ার লগে লগে বাইকখন জ্বলি গৈছে। আর যিজন রাইডার আছিলে, রাইডার গোটেই কাপড় কানি সম্পূর্ণ জ্বলি গৈছে। তেও মানে গোটেই দেহাটোই ওলাই পড়ছে, দেহাটো জ্বলি গৈছে। আমি লগে লগে গম পাই আহি গলো। আহি পাই দেখো ট্রাকর ড্রাইভার পোৱা নাই, আর এজন আমি সাসপেক্ট করছো বাইকরে রাইডার হব, যিজনের মানে ডেথ হয়েছে অলরেডি স্পটতে। তেওঁৰ নাম ধাম এতিয়ালৈকে আমি একো জানিব পৰা নাই, কোরপরা আহিছিলে, কোর লড়া কি কথা একো নেজানো। ইফালে মুকালময়ের বামুনবরীত শোকাবহ পথ দুর্ঘটনা। সরস্বতী পূজালৈ আহি প্রাণ হেরালে ছাত্রয়, ছাত্রর মৃত্যু কেন্দ্র করে তীব্র উত্তেজনা। উল্লেখ্য যে ঘটনা সংঘটিত হওয়ার পিছতেই রাজপথত টায়ার জ্বলে প্রতিবাদ শ শ উত্তেজিত ছাত্র আর রাইজর। দোলাখাল আরক্ষীর গোবেগ ধ্বনিরে উত্রাল প্রতিবাদ। তীব্রবেগে ডাম্পার খুন্দাত থিতাতে নিহত ছাত্রজন। নিহত ছাত্রজন বামুনবরী শহীদ সোঁৱৰণী মহাবিদ্যালয়ের ছাত্র সত্যজিৎ নাথ। ইফালে দুর্ঘটনাটোত গুরুতরভাবে আহত দুজন যুবক। গাড়িখন এইপিনের পা আইছিল, মানে ইয়াত রখিব খুঁজিছিল, তারপর যখন বাইকখন আইছিল, তারপর ডাম্পারখন এইফালের পা আইছিল, তারপর এই ব্যাটারি রিক্সা এখন আছিল, ক্রস করে আই ফেলে বাইকখন মারি দিছে খুন্দা। বাইকখন তিনজন আছিল, আগফালের পা খুন্দা আছে, তারপর তিনটা ইয়াত কি পড়ে আছিল, কিন্তু পুলিশক ফোন মারা তো বহুত দেরির পিছত আইছিল, আইব নাছিল পুলিশ। আর দুজন মানে এজনের আশা নাই, আর এজনের মানে অলপ ভরিত কি বলে হেৰি হৈছে, যোনজন মারা গৈছে সত্যজিৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ টাইম আসাম।